দর্শক বন্ধুরা আসুন খুব সহজে এঁকে ফেলি একটি আনারস আনারস আঁকার জন্য প্রথমেই এভাবে চারটা লাইন দিয়ে একটা বক্স আঁকতে হবে বক্সের বাম দিকের উপরের কোনায় এভাবে রাউন্ড করে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে ডান পাশেরটাও এভাবে নিচে নামিয়ে আনতে হবে পরে নিচের দিকটাও এভাবে রাউন্ড করে দিতে হবে মোটামুটি তৈরি হয়ে গেল প্রায় আনারসের শেপ এবার আনারসের তলার দিকটায় এভাবে করে কতগুলো পাতা এঁকে দিতে হবে এবার নিচের লাইনটা এভাবে যোগ করে দিতে হবে এবার আনারসের নিচে একটা ডাটা এঁকে দিতে হবে এই ডাটার উপরেই সাধারণত আনারস হয় আর আনারসের উপরের দাগটা আমরা সংযুক্ত করে এর উপরে পাতা এঁকে দেব প্রথমে এরকম একটা টান দিতে হবে একটু বাঁকা করে আর একটা টান এরপরে উপরের দিকে আর একটু বাঁকা করে টান ডান দিকে আর একটা টান দিয়ে আমরা এগুলোকে পাতায় রূপান্তর করছি এভাবে সহজে তোমরা ডবল লাইন দিয়ে পাতাগুলোকে এঁকে ফেলতে পারবে এবং উপরেরটাও সেমভাবে তবে আমাদের মাঝখানে আর একটা পাতা আমরা এঁকে দেব খুব সহজে আর এরপরে আনারসের নিচে আরও কিছু পাতা থাকে তার জন্যে আমি দুই পাশে আরও দুইটা ছোট পাতা ড্রয়িং করে দিচ্ছি তোমরাও এভাবে দিও তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবার দাগ দিয়ে আনারসের গায়ে ডিজাইন করে দিতে হবে আনারসের গায়ে প্রায় এরকমই দাগ ডোরাকাটা না থাকলেও ক্ষোপখোপ থাকে আমরা এভাবে আড়াআড়ি লাইন দিয়ে সেই খোপ খোপগুলো সহজে এঁকে দিতে পারবো এরপরে আড়াআড়িভাবে উল্টা দিক থেকে আবার লাইন দিতে হবে তোমরা একটু সাবধানে দিবে একই রকম লাইনগুলো হলে তাহলে খুবগুলো সমান দেখা যাবে এবং সুন্দর দেখা যাবে এভাবে আমি প্রায় লাইন শেষ করে ফেলেছি শেষের এইটা দিলে মোটামুটি আমার আনারস হয়ে গেলো মাঝখানে এবার আমি কালো কালো একটা করে ফোটা দিয়ে দিব আনারসের মাঝে এরকম কালো স্পট দেখা যায় আনারসে রঙ করার জন্য প্রথমে আমি পুরো আনারসটায় এভাবে হলুদ রঙ করে দিচ্ছি তোমরাও পুরো আনারসে এভাবে হলুদ রঙে পরিপূর্ণ করে দিবে এরপরে আনারসের চারপাশ দিয়ে কমলা রং এভাবে দিয়ে দিতে হবে কমলা রং দেওয়া হয়ে গেলে আবার হলুদ রঙ দিয়ে কমলা রংটি মিশিয়ে দিতে হবে এবার আনারসের নিচে ডিস্টিকের বাম পাশে আমি দিয়ে দিচ্ছি হালকা সবুজ রং এবং ডান পাশে দিব কমলা রং। এবার হলুদ রং দিয়ে দুইটা রং মিশিয়ে দিতে হবে এরপর আনারসের পাতায় রং করার পালা প্রথমে উপরের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে নিচের পাতাগুলো আমি গাঢ় স্যাপগ্রিন কালার দিয়ে আমি কালার করছি এবং উপরের পাতাগুলোর অর্ধেক অর্ধেক বিশেষ করে নিচের অংশগুলো আমি স্যাপগ্রিন কালার দিয়ে দিচ্ছি এটা একটু ডার্ক গ্রিন এবার পাতার উপরে ফাঁকা রাখা অংশগুলোতে একটি লাইট গ্রিন দিয়ে আমি প্রত্যেকটা পাতা মিশিয়ে পূরণ করে দিচ্ছি তোমরা সহজে এভাবে যখন করবে তখন দেখবে যে পাতার ভিতরে একটা কালার গ্রেড তৈরি হয়ে গেছে এবার আনারসের নিচের অংশের পাতাগুলোতে এভাবে দুইটা কালার দিয়ে আবার একটু সবুজ কালার করে দিতে হবে আমি প্রথমে গারোটা নিয়েছি পরে হালকাটা নিয়ে এভাবে পূরণ করে দিলাম এর মধ্যে দিয়ে শেষ হলো আজকে আমার আনার শাখা এটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ড্রয়িং স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সঞ্জয় বিশ্বাস আর্ট এই ফেসবুকটিতে ফলো দিয়ে রাখবে আর অন্যদের দেখার জন্য শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল